বন্ধুরা, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। রমজান মাস কিন্তু অলমোস্ট শেষের দিকে চলে আসছে, তো এখন তো আমাদের ঈদের জন্য প্রস্তুতি নিতে হবে। তো ভাবলাম ঈদের জন্য আমি আপনাদেরকে একটা ল্যাম্ব রোস্ট রেসিপি করে দেখাই। তো এই ল্যাম্ব রোস্টটা খুব ঝটপট তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় আর খেতেও বেশ মজা। তো আমি জানি অনেকে ল্যাম্পের একটা স্মেল আছে যেটা অনেককেই বদার করে। তো যাদেরকে এটা বদার করে তাদের জন্য আমার একটা ছোট টিপস আছে। তারা যদি একটা কয়লা পুড়িয়ে এটাকে এটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ল্যাম্পের এই গন্ধটা অনেক চাপা পড়ে যাবে। আর অনেকেই আছে এই ল্যাম্পের গন্ধটা পছন্দ করে, স্মেলটাকে পছন্দ করে, তারা কিন্তু এভাবে এটা বানিয়ে খেলে খুবই মজা পাবেন। তো চলুন আমি এখন মেন রেসিপিতে চলে যাই, আমি কিভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিই। ল্যাম্পটাকে আমি ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে আদা রসুন মিশিয়ে নেব, তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিব ব্ল্যাক পেপার। তো আমি এইগুলো সব দিয়ে ভালো মতো করে ল্যাম্পটাকে মেখে এক থেকে দুই ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব। রান্নার সময় আমি আরও কিছু মশলা অ্যাড করে নিব। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কী কী মশলা অ্যাড করে নিচ্ছি। এখানে আজওয়াইন আছে, ধনিয়া আছে, এটা সব, আর এখানে এটা শাজিরা, আর আছে টালা জিরা, আরও আছে এখানে কিছু শুকনা মরিচ। আর গরম মশলার জন্য আমি এখানে রেখে নিয়েছি ব্ল্যাক পেপার, কয়েক টুকরা এলাচি, আর সাথে রেখেছি একটা কালো বড় এলাচি, সাথে আছে তেজপাতা, আর এখানে এটা ক্লোভস, আর আছে অলস্পাইস, সিনামন স্টিক, আর সাথে আছে জয়ত্রী। মাংসটাকে আমি প্রেশার কুকারে রান্না করব। এর জন্য মাংসগুলোকে আমি প্রেশার কুকারে রেখে নিলাম, আর আমি আমার সব মশলাগুলোকে এখানে ফাঁকি করে পাউডার বানিয়ে নিয়েছি। শুধু শুকনা মরিচ, গোলমরিচ, সিনামন স্টিক আর তেজপাতাটাকে আস্ত রেখেছি। তো এগুলোকে আমি সব প্রেশার কুকারে মাংসের সাথে ঢেলে দিব, আর সাথে অ্যাড করে নেব সল্ট, আর দিয়ে নিব আমি অল্প সামান্য একটু পানি যাতে তলায় লেগে না আসে। তো আমি এখন লিডটা আটকে আমি প্রেশার কুকারটাকে 4 মিনিটসের জন্য সেট করে নিলাম। আমি 4 মিনিটস মাংসটাকে রান্না করে নিব। 4 মিনিটস হয়ে যাওয়ার পর আমি লিডটাকে ওপেন করে এখন এর মধ্যে অ্যাড করে নিব কিছু কিউব করে কেটে রাখা কাঁচা পেঁয়াজ। তো আমি পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিব ভালো মতন, তারপর আমি আবারও লিডটা আটকে দিয়ে আবারও 4 মিনিটসের জন্য সেট করে নিব। আবারও আমি 4 মিনিটস রান্না করে নিব। তো 4 মিনিটস শেষ হয়ে যাওয়ার পরে আমি লিডটাকে ওপেন করলাম, মাংসটা আমার হয়ে আসছে। তো এটা কিন্তু হাফ ডান হয়েছে, তা আমি বাকি হাফটা আমি চুলার মধ্যে করে নিব। তো আমি একটু পরে প্রেশার কুকার থেকে উঠিয়ে চুলার মধ্যে শিফট করব। আর এখানে যে গ্রেভিটা বেঁচে গেছে, এই গ্রেভিটার মধ্যে আমি কিছু পটেটো অ্যাড করে নিব। তো পটেটোটাকে দিয়ে আমি পটেটোটাকেও কিছুক্ষণ প্রেশার কুকারে করে নিব, তারপর আমার হয়ে গেলে এটাকেও আমি চুলার মধ্যে শিফট করে নিব। তা আমি এর মধ্যে একটু সল্ট মিশিয়ে নিব, আর দিয়ে নিব একটু কিছু আস্ত গার্লিক, তারপর আমি এটাগুলোকে সব একত্র মিলিয়ে ভাজা ভাজা করে নেব। এদিকে ল্যাম্পটাকে আমি প্রেশার কুকার থেকে উঠিয়ে একটা আলাদা প্যানে শিফট করে নিলাম। তো আমি এটাকে এখন জ্বালিয়ে নিচ্ছি। তো কতক্ষণ জ্বালানো হবে এটা, তারপর এটা একটু ভাজা ভাজা হয়ে আসবে। তো এই ল্যাম্পটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব ফেটে রাখা ইয়োগার্ট। তা আমি ইয়োগার্টটাকে ভালো মতন ফিটিয়ে এখানে দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে এখন দিয়ে দিব কিছু পেঁয়াজের
বেরেস্তা। তো এইগুলো দিয়ে আমি সব একাত্র আবার ভালো মতো নেড়ে চেড়ে আবারও একটু ভাজা ভাজা করে নিয়ে আসব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব শানের চপলি কাবাব মশলা, আর অ্যাড করে নিব ন্যাশনালের টিকা বটি মশলা। এই দুটোকে আমি মাংসটার মধ্যে ঠেলে একটু ভালো মতন আবার নেড়ে চেড়ে নিব। তারপর আমি কিছুক্ষণ এটাকে ঢেকে একটু জ্বালিয়ে নেব। তারপর কতক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব অল্প সামান্য চিকেন ব্রথ। এই চিকেন ব্রথটা দিয়ে আমি চুলাটাকে কমিয়ে দিয়ে আবার মাংসটাকে ঢেকে একটা চুলার একটা সাইডে বসিয়ে রাখব। এদিকে আমি একটা আলাদা প্যানে কিউব করে কেটে রাখা আনিয়ন নিয়ে নিলাম, আর এটাকে আমি একটু বাটার দিয়ে আমি একটু ভালো মতন ভাজা ভাজা করে নিব। তার সাথে আমি অ্যাড করে দিব কিছু কাঁচামরিচ। তারপর একাতে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা হালকা করে একটু ভেজে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিব সল্ট, তারপর এর মধ্যে দিয়ে নিব একটু ব্ল্যাক পেপার, আর দিয়ে নিব পিকল মরিচের যে ভিনেগারটা আছে এখানে, এই ভিনেগারটা আমি এখানে অ্যাড করব। তাহলে মরিচের যে ফ্লেভারটা এটার মধ্যে অ্যাড হবে, এটা বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে এর মধ্যে। তো যাই হোক, এখন সব কিছু দেখতে এমন হবে। আমি এখন ল্যাম্পটার মধ্যে ভাজা পেঁয়াজগুলোকে অ্যাড করে দিলাম। এগুলো দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে ভালো মতন ভেজে নিব। কতক্ষণ ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিব আমার রোস্টেড পটেটোটাকে। তো রোস্টেড পটেটোটাকে দিয়েও আমি আবারও ভালো মতন একটু নেড়ে চেড়ে নিব, একটু ঢেকে দিব কতক্ষণ। তারপর আমি এর মধ্যে অ্যাড করে নিব একটু রোস্ট করে রাখা ক্যারেট। তো এগুলো সব একাত্র মিশিয়ে আমি ভালো মতন নেড়ে চেড়ে নিব। তারপর আমি এটাকে হালকাভাবে ঢেকে রাখব, মানে ঢাকনাটা আমি একটু ওপেন করে রাখব। তারপর আস্তে আস্তে এটা সেদ্ধ হতে থাকবে। বন্ধুরা, আমার ল্যাম্প শ্যাঙ্ক রোস্ট রেসিপিটা ডান, আমি রান্না শেষ হয়ে গেছে। আমি এখানে প্রথমে একটা সার্ভিং প্লেট আপনাদের সামনে ডিসপ্লে করলাম, এটা একজনের জন্যই। আর এখানে আমি বাকি রেস্ট অফ দ্য ল্যাম্প শ্যাঙ্কগুলোকে একটা সার্ভিং ট্রেতে সার্ভ করে নিলাম। তা আপনারা তো দেখলেনই আমি কত সহজে এটা বানিয়ে নিয়েছি। আসলে ঈদের সময় আমাদের ঈদের চাঁদের উপর ডিপেন্ড করতে হয়, তো ঈদের চাঁদ দেখা মাত্রই কিন্তু আমাদের রান্না বান্নার আয়োজন শুরু করে দিতে হয়। তো আমরা এই সময় একটু কনফিউজ থাকি, ঈদের চাঁদটা যেদিন চাঁদটা দেখি তার সেদিনই তার পরের দিনই আমরা ঈদটা করে থাকি। তো এই সময় আমাদের হাতে আসার সময়ও খুব কম থাকে, আর সারা মাস রোজা রেখে আমরা একটু টায়ার্ডও থাকি। তো এইসব সব কিছু মিলিয়ে আমাদের হাতে সময় কিন্তু খুব কম থাকে। তো এর জন্য আমি এই ল্যাম্প শ্যাঙ্কটাকে আমি একটু সোজা করেই করে নিলাম, একটু ইজি ওয়েতে। এটা আমি প্রথমে প্রেশার কুকারে হাফ ডান করে নিলাম, বাকি হাফটা আমি চুলায় করে নিয়েছি। তো বাকি হাফ চুলায় করে নেওয়ার রিজনটা হচ্ছে চুলার যে স্বাদটা এটা কিন্তু পাওয়া যাবে। পুরোপুরি প্রেশার কুকারে হলে কিন্তু মাংসের স্বাদটা একটু নষ্ট হয়ে যায়, তাই আমি বাকি হাফটা চুলায় করে নিলাম যাতে চুলার যে স্বাদটা সেটা পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, আমার এই সহজ পদ্ধতিতে ল্যাম্প শ্যাঙ্ক রোস্ট রেসিপিটাকে আপনারা ঈদের দিন অবশ্যই বানিয়ে খাবেন আশা রাখছি। এছাড়া এ ধরনের একটা আইটেম যদি ঈদের দিন টেবিলে সার্ভ করা যায় এটা কিন্তু দেখতেও বেশ ভালো লাগবে। তো আপনারা তো অবশ্যই এই রেসিপিটাকে পোলাও দিয়ে পরিবেশন করবেন, এটা যেমন পোলাওতে খেতে মজা লাগবে তেমনি কিন্তু এটা খেতে মজা লাগে যে কোনো ধরনের রুটি পরোটা, আর এটা কিন্তু ভাত দিয়েও খেতে অসম্ভব মজা লাগে। তো আজকে এখানে আমি শেষ করছি। আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ যেন আপনাদের সবার সুন্দরভাবে কাটে, ভালোভাবে কাটে, এ কামনায় আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ।